মদ্যপানের প্রতিবাদ করায় এক সন্ন্যাসীর মুখে মদ ঠেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। বুধবার রাত্রে আশ্রম প্রাঙ্গণে কয়েকজন যুবক মদ্যপান করছিলেন। আশ্রমের সন্ন্যাসী অভিযোগ করেন, তিনি এর বিরোধিতা করলে ওই যুবকরা তার উপর চড়াও হয়ে জোর করে তাকে ধরে মুখে মদ ঠেলে দেয়। তিনি চিৎকার করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ব্যাপারে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন। কালকে সকালে ওনারা যুবক এসে ওখানে বাগানের সামনে এসে কি পানি খাচ্ছিল আমি যাই দেখিনি, পানি খাচ্ছিল, খাওয়ার বাদে বললাম ভাই বোতলগুলো এখানে ফেলবে না, তুমি অন্যদের ভালো এখানে নোংরা করবে না, আশ্রয় মন্দিরে ফুল তুলতে সকালবেলা এসে ফুল তুলতে যাবো, তোমরা এসে নোংরা করবে না, তোমরা পাশে বলো আর কী করো, না কেন বললি আমাকে, কেন বললি তুই আমাকে, কে কে বলি আমার বলবি না খবরদার, আমাদের আমাদের জায়গা আমাদের আশ্রম স্কুল আমাদের আমাদের আশ্রম কী করবে, কে কী করবে, যা ডেকে নেকে পারিস দিয়ে এসে আমার বললাম ভাই তুই কী দেখতে পারিস, তুই কেন অহংকার দেখাচ্ছ, অহংকার তোকে ইয়ে দেখাচ্ছ, তুমি একটা মন্দিরে সামনে এসে কিছু করে নেবো, দিয়ে এসে আমাকে বলে দেখবি মজা, দিয়ে এসে আমাকে গলায় টিপে ধরে আমাকে খাওয়াই দিলে, আমি খাইনি আর যেমন মদ্যপান ঠিক আমি বলতাম না, আমি তো খাই না শুনবি, কী খাইছিলাম তা যাই না, আমি দিয়ে এসে আমাকে ধরে আমি কাবু করে আমি তো কালা কাদেশ করেছিলাম, কিছু খাই না, লবণ চিনি খাই না, কারণ আমাদের একটা উৎসব একটা ইয়ে জিনিস আমাদের, আমি তো এসে আমি ওটা খেলাম না, তা উল্টে আমি আমি ধরলাম তো সঙ্গে সঙ্গে কাবুলিতে করলাম, পারলাম না ওদের সঙ্গে রেখে পেতে পারলাম না, ওনার ছিল তো অনেকজন যে আমাকে আমার কেউ ছিল না, আসলে আমি একাই থাকি, হ্যাঁ পরে বক্ত ছিল কিন্তু কেউ সাহায্য করেনি আমাকে, হ্যাঁ জোর করে জোর করে আমার টিপে ওরা ধরে আমাকে করেছে, ওরা 10-12 ছিল, হ্যাঁ চিনতে পেরেছি, এই পাড়া বাড়ি কিন্তু এখন এখন আর চিনতে পারবো না, এখন সব দেশ পাল্টে দিচ্ছে, চিনলে চিনতে পারবো না, কেন কালকে চিনতে পারি না, কেন না নাম জানি না, আমি জানবো কী করে, আমি চাই এখানে সুস্বাস্থ্য ভালো থাকো, আজ যেন আমার অনুভূতি না হয়, রামকৃষ্ণ আশ্রমে আঘাত না করে, ঠাকুর আমার মন্দির প্রাণ, আমার মন্দির হচ্ছে প্রাণ, প্রাণে প্রাণ, আমাদের মন্দির যেন কিছু না হয়, এটা আমাদের নিশ্চিত ঘর ছেড়ে মন্দির থাকে ভালো, এটা আগে নেই। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দ বার্তা। মদ্যপানের প্রতিবাদ করায় এক সন্ন্যাসীর মুখে মদ ঠেলে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। বুধবার রাত্রে আশ্রম প্রাঙ্গণে কয়েকজন যুবক মদ্যপান করছিলেন। আশ্রমের সন্ন্যাসী অভিযোগ করেন, তিনি এর বিরোধিতা করলে ওই যুবকরা তার উপর চড়াও হয়ে জোর করে তাকে ধরে মুখে মদ ঠেলে দেয়। তিনি চিৎকার করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ব্যাপারে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন। কালকে সকালে ওনারা যুবক এসে ওখানে বাগানের সামনে এসে কি পানি খাচ্ছিল আমি যাই দেখিনি, পানি খাচ্ছিল, খাওয়ার বাদে বললাম ভাই বোতলগুলো এখানে ফেলবে না, তুমি অন্যদের ভালো এখানে নোংরা করবে না, আশ্রয় মন্দিরে ফুল তুলতে সকালবেলা এসে ফুল তুলতে যাবো, তোমরা এসে নোংরা করবে না, তোমরা পাশে বলো আর কী করো, না কেন বললি আমাকে, কেন বললি তুই আমাকে, কে কে বললি আমার বলবি না খবরদার, আমাদের আমাদের জায়গা আমাদের আশ্রম স্কুল আমাদের আমাদের আশ্রম কী করবে, কে কী করবে, যা ডেকে নেকে পারিস, দিয়ে এসে আমার বললাম ভাই তুই কী দেখতে পারিস, তুই কেন অহংকার দেখাচ্ছ, অহংকার তোকে ইয়ে দেখাচ্ছ, তুমি একটা মন্দিরে সামনে এসে আমাকে কিছু করে নেবো, দিয়ে এসে আমাকে বলে দেখবি মজা, দিয়ে এসে আমাকে গলায় টিপে ধরে আমাকে খাওয়াই দিলে, আমি খাইনি আর যেমন মদ্যপান ঠিক আমি বলতাম না, আমি তো খাই না শুনবি, কী খাইছিলাম তা যাই না, আমি দিয়ে এসে আমাকে ধরে আমি কাবু করে আমি তো কালা কাদেশ করেছিলাম, কিছু খাই না, লবণ চিনি খাই না, কারণ আমাদের একটা উৎসব একটা ইয়ে জিনিস আমাদের, আমি তো এসে আমি ওটা খেলাম না, তা উল্টে আমি আমি ধরলাম তো সঙ্গে সঙ্গে কাবুলিতে করলাম, পারলাম না ওদের সঙ্গে রেখে পেতে পারলাম না, ওনার ছিল তো অনেকজন যে আমাকে আমার কেউ ছিল না, আসলে আমি একাই থাকি, হ্যাঁ পরে বক্ত ছিল কিন্তু কেউ সাহায্য করেনি আমাকে, হ্যাঁ জোর করে জোর করে আমার টিপে ওরা ধরে আমাকে করেছে, ওরা 10-12 ছিল, হ্যাঁ চিনতে পেরেছি, এই পাড়া বাড়ি কিন্তু এখন এখন আর চিনতে পারবো না, এখন সব দেশ পাল্টে দিচ্ছে, চিনলে চিনতে পারবো না, কেন কালকে তো চিনতে পারি না, কেন না নাম জানি না, আমি জানবো কী করে, আমি চাই এখানে সুস্বাস্থ্য ভালো থাকো, আজ যেন আমার অনুভূতি না হয়, রামকৃষ্ণ আশ্রমে আঘাত না করে, ঠাকুর আমার মন্দির প্রাণ, আমার মন্দির হচ্ছে প্রাণ, প্রাণে প্রাণ, আমাদের মন্দির যেন কিছু না হয়, এটা আমাদের নিশ্চিত ঘর ছেড়ে মন্দির থাকে ভালো, এটা আগে নেই। বীরভূম থেকে ভিক্টর শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।